একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক ক্লোরাইডটাকে মিক্স আপ করাবো। 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক, সাথে সাথে একটা সাদা অধক্ষেপ, এ একটা কম্পাউন্ড, তাকে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জিঙ্ক ক্লোরাইডের সাথে রিয়াকশন করাই। মনোহাইড্রিক অ্যালকোহল মূলত 3 টাইপের হয়ে থাকে, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল, আর 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে আইডেন্টিফাই করতে চাই, আমাকে একটা রিয়েজেন্ট ইউজ করতে হবে। সেই রিয়েজেন্টের নাম হচ্ছে লুকাস রিয়েজেন্ট। তো লুকাস রিয়েজেন্ট মূলত কি, এই জিনিসটা তোমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে লুকাস বিকারক কাকে বলে। অর্থাৎ আমরা যদি ডেফিনেশনটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে লুকাস বিকারক মূলত ছিল অনার্য জিঙ্ক ক্লোরাইড, অর্থাৎ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা দ্রব। অর্থাৎ আমরা যখন একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক ক্লোরাইডটাকে মিক্স আপ করাবো, অ্যান্ড তার ফলে যে সলিউশনটা ক্রিয়েট হবে, সেই সলিউশনটাকে আমরা বলতেছি মূলত লুকাস বিকারক। তো এখন আমরা যখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়া করাবো, তখন আমরা দেখতে পাবো যে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক সাথে সাথে একটা সাদা অধক্ষেপ ক্রিয়েট করতেছে। আর সেটা যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য দেখতে চাই, তখন আমরা দেখতে পাবো যে 2 ডিগ্রি অ্যালকোহল মূলত আমাদের লুকাস বিকারকের সাথে 5 to 10 মিনিটস পর তার হোয়াইট প্রিসিপিটেট বা সাদা অধক্ষেপটা দিচ্ছে, ইনস্ট্যান্টলি কিন্তু 3 ডিগ্রির মতো দিচ্ছে না। আর যদি আমি 1 ডিগ্রির কথা চিন্তা করি, 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করার পর ইনস্ট্যান্টলি কোনো রিয়েকশন দেয় না, ইভেন 5 or 10 মিনিটস পরও সে রিয়েকশন দেয় না। আমরা যখন রুম টেম্পারেচার থেকে তাকে আর একটু বেশি পরিমাণ হিট দিতে থাকবো, তখন আমাদের সে 1 ডিগ্রি অ্যালকোহল থেকেও একটা হোয়াইট প্রিসিপিটেট পেতে পারি। আমরা যদি এখন একটা এক্সাম্পল সলভ করি, যে বলা হচ্ছে যে এ একটা কম্পাউন্ড, তাকে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জিঙ্ক ক্লোরাইডের সাথে রিয়াকশন করাই, তাহলে আমি একটা বি এবং পানি পাচ্ছি, যেটা কিনা আসলে 5 থেকে 10 মিনিট পর রিয়াকশনটা দেয়। তো প্রথমে কিন্তু আমি এটা কনফার্ম হতে পারতেছি, যেহেতু আমাদের স্যাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জিঙ্ক ক্লোরাইডের একটা সলিউশন, অর্থাৎ আমার এটা ছিল একটা লুকাস রিয়েজেন্ট। আর আমরা এটাই জানি যে অ্যালকোহল যদি লুকাস রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে, তাহলে হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড, এখান থেকে আমরা একটা কম্পাউন্ড পাবো। এই কম্পাউন্ডটা যেহেতু লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে বি উৎপন্ন করতেছে আফটার 5 or 10 মিনিটস, তাহলে আমি এটা কিন্তু শিওর হতে পারতেছি আমাদের এই কম্পাউন্ডটা মূলত 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। আমরা যদি পরেরটাতে যাই, সি কম্পাউন্ডটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইড, অর্থাৎ লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে কোনো প্রকার কম্পাউন্ড দিচ্ছে না, তাহলে আমি কনফার্ম হতে পারতেছি কোন অ্যালকোহলটা আমাদের আমাদের রুম টেম্পারেচারে রিয়েকশন দিত না, সেটা কিন্তু আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, কারণ 1 ডিগ্রি অ্যালকোহলের স্টেবিলিটি সবচাইতে কম ছিল। দিস ইজ ওয়াই আমাদের এই সি কম্পাউন্ডটা হবে আসলে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা যদি ডি কম্পাউন্ডের দিকে তাকাই, যেটা কিনা আমাদের লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে ই উৎপন্ন করতেছে এবং সেটা ইনস্ট্যান্টলি, দ্যাট মিনস আমাদের এই ডি কম্পাউন্ডটা মূলত একটা 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। তো এভাবে করে আমরা মূলত 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে আইডেন্টিফাই করে ফেলতে পারি। ইফ ইউ লার্ন সামথিং নিউ ফ্রম আওয়ার ভিডিও, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং, অ্যান্ড টিল দেন স্টে উইথ হ্যাপিনেস অ্যান্ড স্টে উইথ বিদ্যাসাগর।